যে এই যে শিক্ষাঙ্গনে মব জাস্টিস নিয়ে আপনি কিভাবে দেখছেন? আপনি দেশের আরেকটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন, সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সেখানেও কিন্তু মাঝে মাঝে, যদিও এই 5ই আগস্টের পরে এই ধরনের বড় কোনো ঘটনা ঘটেনি যেখানে কোনো অন্য কোনো প্রতিপক্ষকে পিটিয়ে হত্যা করায়, আপনি কীভাবে দেখেন এই মব জাস্টিসকে, যেটি বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে? থ্যাংক ইউ কিরণ ভাই। আমার সমালোচক প্রফেসর আমিনুল্লাহ ফেরদৌস, শ্রোতা দর্শক মণ্ডলী, এটা তো এখন আমাদের দেশের বলা যায় টক অফ দি কান্ট্রি, যে এই কয়েকটা দিন ধরে সবাই সেটা নিয়ে আলোচনা করছে এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেটা দেখার চেষ্টা করা হচ্ছে। আমরা আমরা বলি মব সাইকোলজি, তাহলে সাইকোলজিটা কী ছিল আসলে? ওখানে আমরা পড়েছি এরকম ধরেন হার্ডিং বিহেভিয়ার, যে কী করে মানুষ একটা না বুঝে একটা মানুষকে অনুসরণ করে সমপরিমাণ একটা জায়গা থেকে একটা বিহেভিয়ার করতে থাকে, তো মব সাইকোলজিতে সেগুলি কাজ করে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহীতে এবং বগুড়াতে একেবারে সমসাময়িক সময়ে যে ঘটনাগুলি ঘটেছে, ঢাকা জাহাঙ্গীরনগর তো একেবারে একদিনেই ঘটেছে দুইটা ঘটনা। তো ঢাকা এই ছেলেটার যদি আপনি দেখেন, যে আমরা যদি কারণগুলি দেখি আর কি, যে কী হচ্ছে, এই ছেলেটা ধরেন একেবারে নিরীহ একটা ছেলে এবং তার এখন আর কেউ নাই, বাবা মা সবাই মারা গেছেন, এবং তার তার ব্যাপারটা যদি দেখেন, তার তার প্রেমের কারণে তার একটা মনস্তাত্ত্বিক সমস্যা হয়েছে, এই আমরা এই তোফাজ্জলের কথাই বলছি, এবং সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা যেখানে সে জানে যে এখানে আসলে সে একটা আশ্রয় পাবে, তো যেই বিশ্ববিদ্যালয়ের কাছে সে আশ্রয় মানে এখানে জানে, সেই বিষয়ে ছাত্র নয় কিন্তু সে জানে যে এটা একটা জায়গা যেখানে সারা বাংলাদেশ তাকিয়ে থাকে এই বিশ্ববিদ্যালয়টার দিকে, যে এখানে সে একটা আসলে এখানে একটা মানে হল আছে, সেখানে একটা খাবার সে পাবে ইত্যাদি ইত্যাদি, এবং সে সেরকম করেই কিন্তু অনেকদিন থেকে এখানে ঘোরাঘুরি করছিল। ওই দিন আপনি জানেন যে ঘটনাটা কী হয়েছিল, একটা খেলা চলছিল ওখানে, তার মধ্যে সে ঢুকেছে, সবাই মনে করেছে সে মোবাইল চুরি করেছে ইত্যাদি ইত্যাদি, এবং তাকে তারপরে এক পর্যায়ে তাকে ওই হলের ক্যান্টিনে নিয়ে খাওয়া দাওয়া করানো হয়েছে, তারপরে তাকে যেভাবে টর্চার করা হয়েছে। এখন ওই সাইকোলজিটা নিয়ে যদি আমরা কথা বলি, যে তাহলে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটা প্রতিষ্ঠানে যেখানে ছাত্রছাত্রীরা তাকে টর্চার করেছে, তাদের মনস্তত্ত্ব আসলে কী ছিল, কেন তারা সেটা করলো আর কি এই ছেলেটাকে, তো সেইটার নিয়ে সেইটা নিয়ে আমি মনে করি খুবই একাডেমিক আলোচনা হওয়া খুব জরুরি, যে কেন এগুলি হয় আসলে বিষয়গুলি। একটা তো হচ্ছে যে কোনো বিপ্লবের পরে ধরেন, বা যে কোনো এরকম বিরাট একটা অভ্যুত্থানের পরে কিন্তু অনেক ধরনের ঘটনাগুলি ঘটে, এবং সেটা অফকোর্স এই ধরনের এই শব্দটাও কিন্তু এইখানেও আমি মনে করি একটা টার্মিনোলজিক্যাল ফ্যালাসি আছে। আমরা সবসময় বলছি মব জাস্টিস, আসলে কিন্তু জাস্টিস হচ্ছে না এখানে, এটা কিন্তু ইনজাস্টিস হচ্ছে। সো ইটস বেটার ওয়ার্ড হচ্ছে মব লিঞ্চিং, আসলে লিঞ্চিং হচ্ছে এখানে, লিঞ্চিং হওয়ার ফলে এটা আসলে সবসময় জাস্টিস হচ্ছে না এখানে, এবং এই ক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে তোফাজলের ক্ষেত্রে। এবং সেই ছেলেটা দেখেন মানে একটা নিরীহ ছেলেকে যেইভাবে টর্চার করে মারা হয়েছে, তাহলে ছাত্রছাত্রীরা তাহলে কেন তাকে টর্চার করলো, এই প্রশ্নটা কিন্তু সারা জাতির কাছেই এখন একটা বড় প্রশ্ন, যে এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এই বিশ্ববিদ্যালয়ে আমরাও ছাত্র ছিলাম, এই বিশ্ববিদ্যালয়ের আমাদের একটা প্রাণের বিশ্ববিদ্যালয়, তো সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা মানুষকে যে আশ্রয় নিতে আসছে সেইখানে বিশ্ববিদ্যালয়ে তার হন্তারক হয়ে গেল, তাহলে কেন হলো? একটা হলো হচ্ছে যে ওরা মনে করেছে দিনের পর দিন ওরা ভেবেছে হয়তো যে এইটার ইম্পিউনিটি হবে, মানে এইটার কোনো শাস্তি হবে না, আগের মতো এটার কোনো শাস্তি হবে না, কিন্তু আমরা দেখছি যে একটা তড়িৎ ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু আপনি যেটা বললেন যে রোগী তো মারা গেল আসলে। এখন 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 এই যে পুরো বিষয়টা ঘটলো এখানে, সেটা নিয়ে আমি মনে করি খুবই একটা তাত্ত্বিক একাডেমিক একটা আলোচনা হওয়াটা খুব জরুরি, যে এই ছেলেমেয়েরা যারা আমাদের মানে আমাদের শিক্ষার্থী, তারা কেন এই কাজটা করতে গেল, এবং আপনারা দেখেন কতজন ব্যক্তি এখানে জড়িত ছিল, অনেকগুলি ছেলে মেয়ে, কিন্তু সবার সামনে মনে হচ্ছে যে একটা মনে হচ্ছে যে একটা বানর খেলা হচ্ছে, হ্যাঁ, এবং তাকে যেভাবে টর্চার করেছে, কিন্তু এখন তো ফেসবুকে দাঁড়িয়ে সেটাকে এনজয় করছিল মনে হচ্ছে। এক্স্যাক্টলি।